হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু বেবি ওয়ার্ল্ড বিডি সবাইকে জানাচ্ছি অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা এবং আশা করছি দুই হাজার সাল যেন তোমাদের জীবনে অনেক সৌভাগ্য সফলতা এবং আনন্দ বয়ে আনে আমাদের পরিবারে ছোট্ট একটি নতুন সদস্য যোগ হতে যাচ্ছে আমরা ভাবতে পারি সেই ছোট্ট মানুষটির জন্য আমাদের কি কি কিনতে হবে কী কী কেরা আমাদের জন্য প্রয়োজনীয় এবং দরকারি এবং নিত্যদিনের ব্যবহার উপযোগ্য আর কোন জিনিসগুলো কিনলে অব্যবহৃত অবস্থায় ঘরের এক কোনায় পড়ে থাকবে না আজকের ভিডিওতে সেই সব প্রশ্নের উত্তর পাবে আজকের ভিডিওতে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বেবি আসার আগে যেই দরকারি জিনিসগুলো কেনা প্রয়োজন তার লিস্ট তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওতে আমি অনেক ইম্পর্টেন্ট কিছু টিপস এবং ট্রিক্স শেয়ার করব সো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এর আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো কারণ এই ভিডিওটি ভালো লাগলে আমার বাচ্চাদের রিলেটেড আগের অনেক ভিডিও আছে এবং আগামীতেও আরও অনেক নতুন ভিডিও থাকবে এবং আমি শিওর সেই সবগুলোই তোমাদের কাছে ভালো লাগবে সাবস্ক্রাইব করা একদম ফ্রি এতে কোনো এক্সট্রা টাকা খরচ হয় না অথবা মোবাইলে ইন্টারনেট ডেটা খরচ হয় না এবং অবশ্যই বেল আইকনটি পাশের অন করে রাখবে যেন আমি নতুন ভিডিও দিলে তোমরা সবার আগে জানতে পারো সো প্রথমে শুরু করছি বেবি ক্লোদিং অর্থাৎ বেবির পরার কাপড় দিয়ে সো বেবির পরার কাপড় আমরা যে দেশে থাকি এবং সেই দেশের আবহাওয়া এবং যেই সময় বেবি হচ্ছে অর্থাৎ যেই সিজনে হতে পারে গরমকাল অথবা শীতকাল সেই সিজনের উপর ডিপেন্ড করে বেবির কাপড় কিনতে হবে দু খেতে মোস্টলি ঠান্ডা থাকে তাই এখানে এই স্লিপিং স্যুটগুলো খুবই পপুলার সব বাচ্চাদেরই স্লিপিং স্লিপিং স্যুটগুলো পরানো হয় এবং বাংলাদেশেও আই থিঙ্ক এমন পাওয়া যায় এবং শীতের দিনে আমি রেকমেন্ড করব এমন স্লিপিং স্যুট ব্যবহার করা এইগুলো নেক্সট বেবির এবং এগুলো খুবই কমফোর্টেবল অবশ্যই মেকশিওর করবে যা বাচ্চাদের কাপড় অনেক কমফোর্টেবল এবং কোজি হয় বাচ্চাদের বড়দের থেকে বেশি ঠান্ডা লাগে এবং এই স্লিপিং স্যুটগুলোতে হাত মোজা এবং পা মোজা একসাথে ইন্টিগ্রেটেড থাকে তোমরা যদি দেশের বাইরে থাকো তাহলে এমন বেশ কয়েকটা স্লিপিং স্যুট কিনে রাখতে পারো জিরো থেকে থ্রি মান্থস অথবা নিউ সাইজে এবং হসপিটাল ব্যাগেও এইসব নেওয়া প্রয়োজন আমার চ্যানেলে মা হবার প্রস্তুতি নামে খুবই ইম্পর্ট্যান্ট এবং প্রয়োজনীয় ভিডিও আছে সেটা দেখার অনুরোধ রইল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে কিন্তু যেহেতু বাংলাদেশে বেশি গরম থাকে তাই একদম সুতির সফট কাপড় রেকমেন্ড করব যেন যেগুলো পরে বেবির অনেক আরাম হয় এবং বাংলাদেশে অবশ্যই যেখান থেকে কাপড় কেন না কেন বেবির ব্যবহারের আগে অবশ্যই কাপড়গুলো বেবির ডিটারজেন্ট দিয়ে ধুয়ে তারপর ইস্ত্রি করে নেবে জীবাণুমুক্ত করার জন্য আমার চ্যানেলে দেয়া হসপিটাল ব্যাগের ভিডিওটি অবশ্যই দেখার অনুরোধ রইল ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে হ্যাঁ বেবিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ বেবি হওয়ার পর পর বেবিদের হেড স্কাল ডেভেলপ হতে থাকে এবং মাথা অনেক নরম থাকে এবং চুল যেহেতু পাতলা থাকে বেবিদের ঠান্ডা লাগে অনেক বেশি তাই আমি রেকমেন্ড করব অবশ্যই জন্ম হওয়ার পর পর হ্যাট পরাতে এবং উইন্টার সিজন হলে আমি রেকমেন্ড করবো সবসময়ই হ্যাট পরিয়ে রাখতে যেন ছোট বেবিদের ঠান্ডা না লেগে যায় নেক্সট হলো পা মোজা বেবি জন্ম হওয়ার পর পরই ঠান্ডা লাগে বলে ওদের পরিয়ে রাখতে হয় এই সেটটা হলো বেবি লুম থেকে এবং এটা অর্গ্যানিক এবং চেষ্টা করবে বেবিদের কটনের এবং সবসময় কমফোর্টেবল অনেক সফট কাপড় পরাতে বাচ্চাদের মোজা কিন্তু খুবই ছোট ছোট হয় এবং সহজেই হারিয়ে যায় তাই আমি এখানে একটি ট্রিক শেয়ার করছি ছোটো ছোটো মোজাগুলো একসাথে নিয়ে এরপর মোজার উপর থেকে রোল করে এনে রবার সাইটটা দিয়ে মোজাগুলো ঢেকে দিবে ঠিক যেমনটি আমি ভিডিওতে দেখালাম ঠিক কেমনভাবে তাহলে কিন্তু মোজাগুলো ছোটো ছোটো পকেট হয়ে যাবে এবং হারানোর চান্সও থাকবে না বাচ্চারা জন্ম হওয়ার পরপর হাতের মুভমেন্টটা শেখে এবং হাতের নোক দিয়ে মুখে এবং বডির অনেক জায়গায় স্ক্র্যাচ করে ফেলে হাত মোজা পরিয়ে রাখলে ওরা আর স্ক্র্যাচ করতে পারে না তাই হাত মোজা কেনাটাও অনেক জরুরি যেহেতু বেবি পেটের ভিতর অনেক টাইট থাকে এবং জন্ম হওয়ার পর পর মেলায় ওরা ঠিকমতো ঘুমোতে চায় না এবং ওদের কমফোর্টেবল ফিল করে না তাই আমি রেকমেন্ড করব বেবিদের সুয়াডল করে রাখতে আমি আমার বেবিকে কটনের মাসলিন কাপড় ব্যবহার করে সোয়াডল করিয়ে রেখেছিলাম কারণ তখন অনেকটাই গরম ছিল তোমরা যদি ডিসিশন নাও বেবিকে সুয়াডল করিয়ে রাখবে তাহলে ওদের জন্য একটি সুয়াডল কাপড় কিনতে পারো বাচ্চাদের টাইপার পরানোর প্রথা বাংলাদেশে এখন অনেকটাই শুরু হয়েছে কিন্তু বেবি ডাইপার পরানোর জন্য আমাদের কিছু গুরুত্বপূর্ণ জিনিস প্রয়োজন তার মাঝে সর্বপ্রথম হল ন্যাপি চেঞ্জিং ম্যাট অথবা অল ক্লথ এটার উপরে ডাইপার চেঞ্জ করলে বেবি যদি অ্যাক্সিডেন্টও হয়ে যায় কোনো তাহলেও বেড ভেজে যাবে না সো এমন একটি চেঞ্জিং ম্যাট খুবই অ্যাভেলেবল যে কোনো জায়গায়ই পাওয়া যায় তেমন একটি কিনে নিতে পারো এবং সাথে কাঁথা আমি নর্মালি চেঞ্জিং ম্যাটের উপরে কাঁথা ব্যবহার করে বেবি ডাইপার চেঞ্জ করি এটা ছাড়াও কাঁথার প্রয়োজনীয়তা বাচ্চাদের জন্য অনেক যদি আমরা কাপড়ের ন্যাপিও ব্যবহার করি তবুও অল ক্লথের উপরে কাঁথা বিছিয়ে তারপর বেবিদের শোয়াতে হয় কাঁথা এখন মার্কেটে কিনতে পাওয়া যায় এবং অনেকেই বাচ্চাদের কাঁথা বানানোর অর্ডার নেয় আর তাছাড়া নানু দাদুরা তো আছেই এটা ছাড়া আমি এরকম পাতলা কিছু চেঞ্জিং ম্যাটও কিনে নিয়েছিলাম বাইরে যাওয়ার সময় ব্যবহার করার জন্য বাচ্চাদের স্কিন অনেক কেমিক্যাল সেন্সিটিভ থাকে তাই বাচ্চারা ডাইপার পরার পর প্রাইভেট পার্ট পরিষ্কার করার জন্য তুলার বল এবং পানি ব্যবহার করা সবচেয়ে ভালো তাই কিছু কটন বল কিনে নিবে এবং সাথে একটি ছোট প্লাস্টিকের বাটি রাখবে যেন বাটিতে পরিষ্কার পানি নিয়ে কটন বল ভিজিয়ে তা দিয়ে বাচ্চাদের প্রাইভেট পার্ট পরিষ্কার করে দিতে পারে ওয়াটার বেস ওয়াইপসও পাওয়া যায় তাই যাদের অ্যাক্সেসিবিলিটি আছে এবং সময় স্বল্পতা আছে তারা এই ওয়াটার বেসড ওয়াইপসও ব্যবহার করতে পারো বাইরে ব্যবহারের জন্য এই ওয়াটার ওয়াইপসগুলো খুবই ইউজফুল কারণ এগুলো নাইনটি ওয়াটার এবং একদম কেমিক্যাল ফ্রি এরপর চলে আসছি ন্যাপি বাচ্চাদের জন্য চেষ্টা করবে সফট এবং কমফোর্টেবল ডাইপার কিনতে সবচেয়ে ভালো ডাইপার বাচ্চাদের জন্য হলো প্যাম্পার্সের নিউ বর্ন ডাইপারটা ডাইপার পরালে বাচ্চাদের প্রাইভেট পার্ট সময় ভেজা থাকে এবং বাতাস যায় না তাই সেখানে র্যাশ হওয়ার চান্স অনেক বেশি থাকে ন্যাপি র্যাশ ক্রিম ব্যবহার করলে স্কিনের উপর একটি আলাদা প্রলেপ তৈরি হয় যা কিনা স্কিনকে ভেজা জায়গা থেকে সুরক্ষা করে তাই অবশ্যই ডাইপার ব্যবহার করলে ন্যাপি র্যাশ ক্রিম ব্যবহার করা প্রয়োজন এবং আমি সবসময় সুডো ক্রিমটা ব্যবহার করেছি এবং মাশাআল্লাহ আমার বাচ্চাদের কখনো ডাইপার র্যাশ হয়নি ব্যবহৃত ডাইপার ফেলার জন্য আমরা ব্যবহার করতে পারি ন্যাপি ব্যাগ অথবা ছোট ছোট প্লাস্টিকের ব্যাগ এই ব্যাগগুলোতে ডাইপার ফেললে গন্ধ এবং জার্মস দুটোই ঝরাবে না ডাইপার ফেলার জন্য ব্যবহার করতে পারি অ্যাঞ্জেল কেয়ারের ন্যাপি বিন এই বিনগুলোতে ঢাকনা আছে তাই ডাইপার ফেললেও গন্ধ বের হওয়ার সম্ভাবনা থাকে না তোমরা চাইলে বেডরুমে রাখার ঢাকনা সহ ময়লার ঝুড়ি কিনে নিতে পারো এবং সেটা ব্যবহৃত ন্যাপি ফেলার জন্য ব্যবহার করতে পারো যেন গন্ধ এবং জার্মস না ছড়ায় বাচ্চাদের প্রাইভেট পার্ট এবং ক্লিনিং ক্লিনিংয়ের জন্য ব্যবহার করতে পারি কটন বার তাই অবশ্যই রেকমেন্ড করব বাচ্চা হওয়ার আগে একটি কটন বার্টের প্যাকেটও কিনে রাখবে এরপর চলে আসছি বেবির খাবার বুকের দুধ খাওয়ানো হোক অথবা ফর্মুলা মিল্ক খাওয়ানো হোক না কেন বিপ খুব ইম্পর্ট্যান্ট বিপ পরিয়ে খাওয়ালে বমি করে বাচ্চাদের ড্রেস নষ্ট করার চান্স থাকবে না অবশ্যই বিপ কেনার আগে খেয়াল করতে হবে যেন বেলক্রোওয়ালাটা না কিনে আমরা টিপ বোতামটা কিনি কারণ মাঝে মাঝে ওয়েলক্রোটা একটু টান লাগলে খুলে যায় কিন্তু টিপ বোতামটা কিনলে সহজে খুলবে না এবং চেষ্টা করবে আরামদায়ক বিপ কিনতে বিপের সাথে আমাদের রাখতে হবে বার্ব ক্লথ নিউ বর্ণে প্রতি দুই ঘন্টা পর পর খাওয়াতে হয় এবং প্রতিবার খাওয়ানোর পর অবশ্যই অবশ্যই ওদের বার্ব করাতে হয় বা ঢেঁকুর তুলতে হয় কাঁধের উপর বার্ব ক্লথ রেখে বাচ্চাদের লম্বা করে পিঠে ট্যাপ করে বার্ফ করাতে হয় বার্বের সাথে মাঝে মাঝে বাচ্চাদের একটু বমি চলে আসে তাই কাপড়ের উপর বার্ব করালে জামাগুলো নষ্ট হবে না সাথে একটি রুমালও রাখতে হবে যাতে বেবিকে খাওয়ানোর পর অথবা বমি করলে আমরা পাতলা নরম রুমালটি দিয়ে বেবির মুখ মুছে দিতে পারি এখন আসি ফর্মুলা মিল খাওয়ানোর ব্যাপারে ফর্মুলা মিল কেনার সময় অবশ্যই দেখে নেবেন এটা নিউ বর্ণের জন্য উপযোগী আমি আমার বেবির জন্য এস এম এ এর রেডিমেড মিল্কটা প্রথম এক মাস ব্যবহার করেছি অবশ্যই পাউডার ফর্মুলা মিল্কটাও সেম পাউডারটা জাস্ট গরম পানিতে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে নাও ফিডার তোমরা বাচ্চাদের বয়স অনুপাতে পছন্দ মতো ফিডার কিনে নিতে পারো নিউ বর্ণের জন্য অল্প অল্প করে বের হয় এমন নিপুলওয়ালা ফিডার কিনতে হবে আমি মাদার কেয়ার থেকে সব কিছু বেবি ফিডিং সেট হিসেবে কিনেছিলাম আমার চ্যানেলে ফিডারের ব্যবহারের ভিডিও আছে সেই ভিডিওটি দেখার অনুরোধ রইল ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অনেকেই ফিডারের বদলে বাটি চামচে বাচ্চাদের দুধ খাওয়াতে পছন্দ করে সেই ক্ষেত্রে ফিডারের বদলে বাটি এবং চামচ কিনে নিতে হবে ফাইনালি গরম পানির ফ্লাস্ক পাউডার দুধ বানানোর জন্য অথবা রেডিমেড দুধ গরম করার জন্য গরম পানির ফ্লাক্স থেকে পানি নিয়ে ব্যবহার করা যায় সেক্ষেত্রে অবশ্যই একটি গরম রাখার পানির ফ্লাস্ক কিনে নিতে হবে এরপর জেনে নিচ্ছি বাচ্চাদের গোসল করানোর জন্য আমাদের কি কি কেনা প্রয়োজন সর্বপ্রথম বাচ্চাদের নতুন অবস্থায় গোসল করানোর জন্য আমরা একটি বোল কিনে নিতে পারি আমি এমন প্লাস্টিকের বোল কিনে নিয়েছিলাম কারণ যখন নবজাতক শিশু একদম ছোট থাকে তখন বেশি বড় জায়গায় বেশি পানি দিয়ে গোসল না করিয়ে ছোট জায়গায় করালে সেই পানিটা টেম্পারেচার ঠিক থাকে এবং বেবিদের গোসল করাতে সুবিধা হয় আমি এমন দুটো বল কিনে নিয়েছিলাম একটায় সাবান মেশানো পানি এবং আরেকটাতে পরিষ্কার পানি দিয়ে বেবিকে গোসল করাতাম নিউ বেবি গোসল এর উপর নতুন ভিডিও আসবে চোখরা খামার চ্যানেলে কিন্তু নিউবর্ন বেবিতে গোসল করানোর জন্য দুজন মানুষ প্রয়োজন আমি চাচ্ছিলাম ওকে একা গোসল করাতে তাই নিউবি এর এই বাথটাবটা কিনেছি খুবই রিজনেবল প্রাইস এবং এটা আপরাইট পজিশনে বেবিতে রাখা যায় এবং নিউবর্ন থেকে গোসল করাতে অনেক সুবিধা আর কিনতে হবে বেবি টপ টু টো সাবান এবং এই চার্লস ফার্মের সোপগুলো খুবই ভালো এটা নিউবর্ন থেকে ব্যবহার করা যায় এবং সেন্সিটিভ স্কিনের জন্য ভালো তাই আমি আমার বেবিকে সবসময় এটা ব্যবহার করিয়েছি কিন্তু তোমরা চাইলে জনসনের টপ টু টো অথবা যে কোনো অন্য ব্র্যান্ডের বেবি ফ্রেন্ডলি সোপ কিনে নিতে পারো আর দরকার ওয়াশ ক্লোথ নিউবর্ন বেবিদের গোসল করানোর সময় যদি একটি ওয়াশ ক্লথ ওদের উপরে দিয়ে রাখা হয় তাহলে ওদের অতটা ঠান্ডা লাগে না এবং অনেক আরাম হয় আমি এই ওয়াশ ক্লথটা কিনেছি এটা হানড্রেড পারসেন্ট অরগ্যানিক কটন এটা দিয়ে আমি ওকে হালকা সাবান দিয়ে ওর বডিতে মাসাজ করে গোসল করাতাম এবং প্রয়োজন একটি টাওয়াল ও শুধু নিউ নিউবর্ণ্ডের জন্য না টাওয়াল বড়ো হওয়া পর্যন্তও লাগবে তাই একটি ভালো এবং কমফোর্টেবল নরম টাওয়াল কেনার জন্য রেকমেন্ড করছি বেবি টয়লেট্রিজ বড়তে যেমন টয়লেট্রিজ অর্থাৎ প্রসাধনী সামগ্রী প্রয়োজন ঠিক তেমনি বাচ্চাদেরও বেবি জন্মের পরপর ওদের স্কিন অনেক ড্রাই থাকে আর ফ্লেকি থাকে তাই আমাদের অয়েল মাসাজ বা তেল মালিশ করে দিতে হবে রেগুলারলি দিনে দুই থেকে তিনবার তাছাড়াও তেল মালিশ করা বাচ্চাদের সাথে আমাদের বন্ডিংটা আরও স্ট্রং করতে সাহায্য করে আর মালিশের জন্য নারকেল তেল বা অ্যামন্ড অয়েল খুবই ভালো কারণ এই তেলগুলো অনেক লাইট হয়ে থাকে অলিভ অয়েলে অলিক অ্যাসিড থাকে যা বাচ্চাদের স্কিন কেয়ারের জন্য রেকমেন্ডেড না তেল মালিশ ছাড়াও আভিনো ক্রিম বাচ্চাদের জন্য অনেক ভালো চয়েস আমি সবসময় আমার দুইটা বেবিকেই আভিনো ক্রিম ব্যবহার করেছি তোমরা চাইলে বেবি অয়েল এবং বেবি লোশন তোমাদের পছন্দের ব্র্যান্ডেরও কিনে নিতে পারো বাচ্চারা কিন্তু নোখ নিয়ে জন্মায় তাই জন্মের পর ওদের নোখ কেটে দেওয়া প্রয়োজন হসপিটাল ব্যাগে অবশ্যই নেল কাটার সাথে করে নিয়ে যেতে হয় যেহেতু ওদের নোখ অনেক নরম এবং কাগজের মতো থাকে এমন কেঁচির মতো নেল কাটার ব্যবহার করাটা বেটার অনেক বেবি মাসাল্লা অনেক চুল নিয়ে জন্মায় কিন্তু নবজাতক শিশুর মাথার স্কিন অনেক নরম থাকে সেই ক্ষেত্রে পরবর্তীতে ব্যবহারের জন্য আর আলত করে ওদের চুল আছে দেওয়ার জন্য হেয়ার ব্রাশ আগে থেকেই কিনে রাখতে পারো আমি আয়তের জন্য এই পার্সোনালাইজ নাম লেখা হেয়ার ব্রাশগুলো কিনেছিলাম ও যখন ছোট ছিল তখন গরমে অনেকেই বেবিদের জন্য পাউডারও ব্যবহার করতে পছন্দ করে কিন্তু বেবি প্রাইভেট পার্টে পাউডার ব্যবহার না করাই ভালো এরপর আসছে বাচ্চাদের ঘুমের জন্য প্রয়োজনীয় জিনিসের তালিকা বাচ্চাদের জন্য আলাদা রুমের ফার্নিচার কিনতে বা নার্সারি করতে পছন্দ করে অনেকেই তার মাঝে প্রয়োজনীয় হলো বেবি কট বা ঘাট চারিদিকে এমন উঁচু ঘাট কেনা যায় আবার অনেকে এমন ঝুড়ি টাইপের বাস্কেট খাট যেটাকে বলে মসেস বাস্কেট সেটাও কেনে আবার অনেকেই বাচ্চাদের নিয়ে একই বিছানা শেয়ার করে এটা সম্পূর্ণই আমাদের পার্সোনাল চয়েস কিন্তু সেক্ষেত্রে যেন ঘুমের মাঝে আমাদের হাত লেগে বেবি ব্যথা না পায় তাই এমন চারিদিকে ঘেরা বেবি পিলো নেস্ট অথবা নরম পাতলা ফোমের বেবি বেড মার্কেটে কিনতে পাওয়া যায় তেমন কিনে চারপাশে গোল বালিশ দিয়ে বেবিকে ঘুম পাড়ালে ভালো আর বেবির মাথার জন্য গোল বালিশ কিনতে হবে যেন ওদের মাথা গোল থাকে যেহেতু নবজাতক বাচ্চাদের মাথা নাড়াতে পারে না তাই এমন বালিশ ব্যবহার করাটা জরুরি যেন ওদের মাথা পিছনে ফ্ল্যাট না হয়ে যায় যেন মাথা গোল হয় বেবিদেরকে যেন মশা না কামড়ায় তাই দিনের বেলাতেও বেবিদের মশারির ভেতরে ঘুম পাড়াতে হবে তাই দরকার বাচ্চাদের জন্য ছোট্ট মশারি কেনার শীতকালে বেবি হলে বেবি বারবার কাঁথা বা লেপ গা থেকে ফেলে দেয় তাই চাইলে এমন স্লিপিং ব্যাগ কিনে নিতে পারো যেন বাচ্চারা কমফি অ্যান্ড কোজি এবং আরামদায়ক টেম্পারেচারে ঘুমাতে পারে বেবি হওয়ার কিছুদিনের দিনের মাঝেই ওদের টিকা দেওয়ার সময় আসে তখন অনেক সময় ওদের জ্বর আসতে পারে অনেক সময় বেবিদের ঠান্ডাও লেগে যেতে পারে এসব কিছুর জন্য আগে থেকে প্রস্তুত থাকা ভালো তাই আমরা কয়েকটা জরুরি জিনিস কিনে বানিয়ে নিতে পারি আমাদেরই ইমার্জেন্সি মেডিসিন বক্স যার মাঝে রাখা প্রয়োজন একটি থার্মোমিটার যেন বাচ্চাদের জ্বর আসলো কিনা তা বুঝতে পারি বাচ্চাদের জন্য না সাথে আমি এই অল্পাস অয়েলটাও রাখতাম কারণ এর স্ট্রং স্মেলটা বাচ্চাদের নাক খুলতে সাহায্য করে কিন্তু এটা বাচ্চাদের তিন মাস প্লাস হলেই শুধু ব্যবহার করা যায় ঠান্ডা লেগে নাকের ময়লা জমে থাকলে বাচ্চারা নিঃশ্বাস নিতে পারে না আর দুধও ঠিকমতো খেতে পারে না তাই ঠান্ডা লাগলে নাকের ময়লা নরম করার জন্য দরকার স্যালাইন ওয়াটার আর নাক পরিষ্কার করার জন্য একটি নেজাল অ্যাসপিরেটর বাংলাদেশের একটি কমন প্রথা হলো বেবি হওয়ার চল্লিশ দিন পর্যন্ত বাচ্চা নিয়ে মারা বাসার বাইরে যায় না কিন্তু এখানে বেবি হসপিটাল থেকে ডিসচার্জ দেওয়ার এক সপ্তাহ পরেই ডক্টরের কাছে নিয়ে যেতে হয় বেবি এবং মার চেকআপের জন্য তাই বাইরে যাওয়ার জিনিসগুলো আগে থেকে রেডি করে রাখা ভালো বাইরে যেতে হলে লাগবে বেবি চেঞ্জিং ব্যাগ যার না বাচ্চার প্রয়োজনীয় সব জিনিস রাখতে হয় আমি এই বড় ডিউনের ব্যাগটি ব্যবহার করি বেবি চেঞ্জিং ব্যাগ হিসেবে আমি এই ব্যাগে কি কি রাখি এবং কি কি বাইরে নিয়ে যাই সেটা জানতে চাইলে প্লিজ কমেন্টে জানাবে আমি আরেকটি ভিডিও করব চেঞ্জিং ব্যাগ নিয়ে শীতের সময় হলে বাইরে যাওয়ার আগে বাচ্চাদের শীতের কাপড় পরিয়ে নিতে হবে যেন ঠান্ডা না লেগে যায় আমি এই বিগ জ্যাকেটটা কিনেছি টিকে ম্যাক্স থেকে অনেকেইভাবে গোলাপি না হয়ে সাদা কেন এটা কিনেছি কারণ এটার দুই দিক দিয়ে চেন আছে যেটা বাচ্চাকে পড়াতে অনেক ইজি হয় শীতের সময় যখনই বাইরে যায় না কেন টুপি এবং হাত মোজা পা মোজা কিন্তু পরিয়ে নিতে হবে আর সাথে নিতে হবে বেবি ব্ল্যাঙ্কেট অথবা কাঁথা যা দিয়ে বেবিকে জড়িয়ে রাখতে পারি বেবির কানে এবং মাথায় যেন ঠান্ডা বাতাস না লাগে তাই সব সময় চেষ্টা করতে হবে কান এবং মাথা ঢেকে রাখতে। আমরা যারা গাড়ি ব্যবহার করি তাদের জন্য বাচ্চাকে নিয়ে ড্রাইভ করার সুবিধার্থে কিনতে হবে বেবি কার সিট যেটা কারে লাগিয়ে রাখতে হবে এবং ড্রাইভ করার সময় অবশ্যই সব সময় বাচ্চাকে সিট বেল্ট পরিয়ে তারপর ড্রাইভ করতে হবে। বাচ্চাকে নিয়ে বাইরে যাওয়ার জন্য আমাদের দরকার পুশ চেয়ার বা বেবি প্র্যাম। বেবি প্র্যাম ব্যবহার করলে যে কোনো জায়গায় বাচ্চাকে কোলে কষ্ট করে নিয়ে হাঁটতে হবে না বরং চেয়ার পুশ করে আমরা বেবিদের নিয়ে বাইরে ওয়াকিংয়ে যেতে পারি এই ছবিগুলো তোলা হয়েছে গতকাল যখন আমি আমার দুই কন্যাকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলাম বাংলাদেশে খুব বেশি প্রয়োজন না হলেও দেশের বাইরে থাকলে একটি চেয়ার বা বেবি প্র্যাম কিনতেই হবে মাস্ট এছাড়াও তোমরা কিনে নিতে পারো বেবি ক্যারিয়ার যেসব রাস্তায় বেবিকে কুশচেয়ারে নিয়ে হাঁটা সম্ভব না এবং রাস্তাও অত ভালো না সেই বেবি ক্যারিয়ারে আমরা বেবি নিয়ে হাঁটতে পারি তাহলে আমাদের দুটো হাতই ফ্রি থাকবে অন্য কাজ করার জন্য নাম্বার নাইন হলো বাচ্চাদের জন্য খেলনা এবং বাচ্চাদের জন্য সুন্দর কিছু কাপড় কেনা যদি আমরা চাই খেলনা অবশ্যই আমরা পরেও কিনতে পারি কিন্তু তিন মাস থেকেই বাচ্চাদের টিডিং শুরু হয় এবং যখন ওদের টিডিং হয় তখন ওরা সব কিছু মুখে দিয়ে কামড়াতে চায় কারণ ওদের মারি অনেক সেন্সিটিভ হয়ে যায় এবং শিরশির করে তাই আমরা আগে থেকে কিছু টিডিং টয় কিনে রাখতে পারি যে টিডিং টয়গুলো আমরা বাচ্চাদের টিদিংয়ের সময় ব্যবহার করতে পারি এছাড়াও বেবিদের সুন্দর করে সাজিয়ে রাখার জন্য কিনতে পারি ওদের জন্য কিছু সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট জামা তোমরাও চাইলে বেবির জন্য আগে থেকে কিছু সুন্দর সুন্দর জামা কিনে রাখতে পারো এবং বেবি হওয়ার পর ওদেরকে সেই জামাগুলো পরিয়ে অনেক সুন্দর কিছু ছবি তুলে রাখতে পারো মেমোরেবল করে রাখার জন্য এছাড়া আমার বেবি গার্ল ছিল তাই আমি অনেকগুলো হেডব্যান্ড কিনেছিলাম এবং চেষ্টা করবে হেডব্যান্ডগুলো যেন অনেক সফট থাকে কারণ বাচ্চাদের মাথা এবং মাথার স্কিন অনেক নরম থাকে এবং সহজেই তাতে ডাক পড়ে যায় তাই আমি রেকমেন্ড করব এরকম কাপড়ের না হলে তিন মাস পর্যন্ত কোনো প্রকার ব্যান্ড না পরাতে যেগুলোতে হালকা রবার আছে কিন্তু যেটা বেশিরভাগটাই কাপড়ের সো অবশ্যই সেগুলো দেখে কিনবে এছাড়াও আমি কিনেছিলাম বেবির জন্য ছোট্ট ছোট্ট জুতো আমার বেবি শুজ অনেক ভালো লাগতো তাই এগুলো ছাড়াও আরও অনেকগুলো জুতো আমি ওর জন্য কিনেছিলাম এগুলো নেক্সট অথবা ম্যাচালান থেকে কেনা কিন্তু মজার ব্যাপার হলো আমার এই জুতোর অনেকগুলো ওকে একবারও পরানো হয়নি এবং আর যেগুলো পরানো হয়েছে সেগুলো শুধু একটা ছবি তোলার জন্য কারণ সত্যি বলতে নিউ বর্ডেন জুতো একদমই প্রয়োজন নেই কেনার এবং ব্যবহারও করা হয় না এছাড়াও আমি বেবির ফটোশ্যুটের জন্য কিছু কস্টিউম কিনে রেখেছিলাম যেমন এই ছোট্ট লেডিবার্কের এত কিউট কস্টিউমটি লাস্টলি নাম্বার টেনে আমি কিছু এক্সট্রা জিনিসের কথা বলবো যে জিনিসগুলো না কিনলেও হবে কিন্তু লাইফ ইজি করার জন্য অনেকেই সেই জিনিসগুলো কিনে থাকে যার মাঝে প্রথম হলো বেবি বাউন্সার আমরা এক রুম থেকে আরেক রুমে আমাদের সাথে নিউবর্ন বাচ্চাদের সাথে করে নিয়ে যাওয়ার জন্য এমন একটি বাউন্সার কিনে রাখতে পারি যেন বাচ্চারা এক রুমে একা না থাকে এরপর চলে আসছি ব্রেস্ট পাম্প অনেকেই যারা এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং করে তাদের জন্য বাইরে যে বাচ্চাকে খাওয়ানো একটু সমস্যা দেখা দেয় তাই অনেকেই ব্রেস্ট মিল্ক পাম্প করে ফিডারে নিয়ে বাইরে যেয়ে বাচ্চাকে খাওয়ায় আবার অনেক সময় অনেকে ব্রেস্ট মিল্ক পাম্প করে ডিপ ফ্রিজে ফ্রিজ করে রেখে দেয় পরবর্তীতে বাচ্চাকে সলিড ফুডের সাথে দেওয়ার জন্য সেই ক্ষেত্রেও ব্রেস্ট পাম্প একটি জরুরি জিনিস এছাড়াও আছে বেবি মনিটর যখন আমরা বেবিকে ঘুম পাড়িয়ে এক রুম থেকে আরেক রুমে যাই তখন বেবি ঘুম থেকে উঠে কান্না শুরু করে দিল কিনা সেটা আমরা বুঝতে পারব বেবি মনিটর দিয়ে এরপর আসছে বেবি কাবার্ড বাচ্চাদের কাপড় সুন্দর করে গুছিয়ে রাখার জন্য আমরা ওদের জন্য আলাদা একটি আলমারি অথবা ড্রয়ার কিনে নিতে পারি যেখানে পুতুল খেলার মতো ছোট্ট ছোট্ট কাপড়গুলো আমরা সুন্দর করে গুছিয়ে রাখতে পারি এছাড়াও বেবিদের নোংরা কাপড় রাখার জন্য কিনে নিতে পারি লন্ড্রি বাস্কেট কারণ আমাদের বড়দের কাপড়ে ঘামে ভিজে বিভিন্ন রকম রোগ জীবাণু থাকতে পারে অথবা যে কোনো রকম অ্যালার্জি থাকতে পারে তাই চেষ্টা করতে হবে বাচ্চাদের ময়লা কাপড়গুলো যেন আমরা আলাদা রাখি এবং আলাদাভাবে ধুয়ে দেই। বাচ্চারা অনেক সময় ঘুমাতে চায় না সেক্ষেত্রে অনেকেই হোয়াইট নয়েজের মেশিন ব্যবহার করে সেই মেশিনগুলো থেকে হোয়াইট নয়েজ অর্থাৎ একরকম এক কিছু শব্দ আসতে থাকে যা থেকে বাচ্চারা ঘুমায় ভালো আবার অনেকেই ইউটিউবে বেবি লালাবাই ছেড়ে রাখে সো এই ছিল আমার আজকের ভিডিও আশা করছি তোমাদের কাছে এই হেল্পফুল টিপসগুলো অনেক ভালো লাগবে এবং অবশ্যই আমার কিছু মিস হয়ে গেল কিনা না কমেন্টে জানাবে এবং অন্য নতুন মাদের সাথে শেয়ার করতে ভুলবে না সো সি ইউ সুন অন মাই নেক্সট ভিডিও টিল দেন অনেক ভালো থাকো এবং ছোটো সোনামন্যদের অনেক যত্ন নিও বাই